খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ চলে গেলেন উর্দু কবি মুনওয়ার রানা শোকাহত সারা ভারতবর্ষে লখনৌ সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা গত ছদিন ধরে তিনি ভেন্টিলেটরে ছিলেন বলে জানিয়েছেন তার মেয়ে সময়ারা রানা। বাহান্ন সালে ছাব্বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি রেখে গেলেন ভারতীয় সাহিত্যে একটা ছাপ এবং তার কাজ শাহদাবা দু হাজার সালে তাকে মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করতে সাহায্য করেছিল তবে রাজনৈতিক কারণে তিনি এটি ফিরিয়ে দিয়েছিলেন সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময় তার মেয়ে এবং তিনি বিক্ষোভকারীদের সমর্থন করেছিলেন বিতর্কিত মন্তব্যের জন্য কৃষক আন্দোলনের সময় তিনি এসেছিলেন খবরের শিরোনামে মুন ওয়ার রানার মৃত্যুতে শোক প্রকাশ করে কবি সঞ্জয় মিশ্র বলেন উর্দু কবিতায় তার অবদান অনস্বীকার্য যা সাহিত্যের ক্ষেত্রে একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে চলেছে মুনোয়ার রানা ছিলেন ভারতীয় সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তার সাহিত্যিক প্রতিভা তার উল্লেখযোগ্য রচনা শাহদাবায়ের মাধ্যমে উজ্জ্বল হয়েছিল যা কেবল পাঠকদের হৃদয়কে মুক্ত করেনি দু সালে তাকে মর্যাদাপূর্ণ সাহিত্য একাদেমি পুরস্কারও এনে দিয়েছিল তার আয়াতগুলির রয়েছে গভীর প্রভাব যা প্রায়শই জীবন প্রেম এবং সমাজের জটিলতা নিয়ে আলোচনা উর্দু কবিতায় মনোওয়ার রানার অবদান একটি কালজয়ী উত্তরাধিকার হিসাবে থেকে যাবে যা ভবিষ্যৎ প্রজন্মকে লিখিত শব্দের মাধ্যমে ভাষার সমৃদ্ধি এবং মানব অভিজ্ঞতার গভীরতা অন্বেষণ করতে অনুপ্রাণিত করবে তিনি বলেন প্রখ্যাত কবি সর্বেশ আস্থানা বলেছেন দুঃখজনকভাবে মনোয়ার রানার জীবনের শেষ অধ্যায়টি সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে শেষ হয়েছে যেখানে তিনি রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তার প্রয়াণেই এক যুগের অবসান ঘটল লক্ষ্ণবাসীরা এমন এক কাব্যিক আত্মার মৃত্যুতে শোকাহত যিনি উর্দু কবিতার কাঠামোতে আবেগ এবং চিন্তাভাবনাকে বুনেছিলেন তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার কবিতায় শক্ত আরবি বা ফার্সি শব্দের পরিবর্তে হিন্দি বা হিন্দুস্তানি শব্দ বেশি ব্যবহার করেছিলেন এ কারণেই তার কবিতা জনসাধারণের কাছে তাৎক্ষণিকভাবে গ্রহণযোগ্য ছিল যদিও তাকে ঘিরে থাকতো বিতর্ক তবু আমরা যখন মনোয়ার রানার জীবন ও কর্মের কথা চিন্তা করি তখন আমাদের মনে পড়ে যে কবি শারীরিক জগৎ ছেড়ে চলে গেলেও তার কথাগুলি থেকে যাবে হৃদয়ে গীতে তার গজল বিশেষত মহাজির নামা এর বাক পটুতা সান্ত্বনা এবং অনুপ্রাণে পেয়েছি আমরা যেখানে তিনি লিখেছেন মহাজির মগার হাম দুনিয়া ছোট আয়ে বললেন উর্দু সমালোচক পারভেজ মল্লিক যাদা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ